একদিকে দিতে হবে স্বাধীনতার ঘোষণা, অন্যদিকে হওয়া যাবে না বিচ্ছিন্নতাবাদী। কারণ রেসকোর্স ময়দানের লাখো বাঙালির মাথার উপর ছিল মেশিনগান, প্রস্তুত ছিল সেনাবাহিনী। তাই কৌশলে 7ই মার্চে স্বাধীনতার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আবার বিচ্ছিন্নতাবাদীও হননি। কি কৌশল ছিল তার বিশ্লেষণ করেছেন তখনকার ছাত্রনেতা তোফায়েল আহমেদ। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। পরিষ্কার নির্দেশনা বঙ্গবন্ধুর ভাষণে, আর যদি একটা গুলি চলে, গুলি চলেছিল 25শে মার্চ রাতে, আর তাতেই নিরস্ত্র বাঙালি সশস্ত্র বাঙালিতে রূপান্তরিত হয়, যে নির্দেশনা বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে দিয়েছিলেন। অলিখিত ভাষণের প্রতিটি শব্দ তিনি উচ্চারণ করেছিলেন কৌশলে, কারণ রেসকোর্স ময়দানের চারপাশে উঁচু দেয়ালগুলোয় মেশিনগান সহ বড় বড় অস্ত্র নিয়ে প্রস্তুত ছিল পাকিস্তানের সেনাবাহিনী। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। বঙ্গবন্ধুর ভাষণে ছিল চার দাবি। পাকিস্তানকে মার্শাল ল প্রত্যাহার করতে হবে, সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত নিতে হবে, আগের কয়েকদিনের হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতাও হস্তান্তর করতে হবে। সেদিনের সেই ভাষণের মঞ্চে উপস্থিত ছিলেন তখনকার ছাত্রনেতা তোফায়েল আহমেদ। দিয়েছিলেন স্লোগান, সেদিন বঙ্গবন্ধুকে অন্য পথ দিয়ে রেসকোর্স ময়দানেও নিয়ে যান তিনি। পরের দিন 8 তারিখে ISI রিপোর্ট করেছে, চতুর শেখ মুজিব চতুরতার সাথে বক্তৃতা করে গেল। একদিকে স্বাধীনতা ঘোষণা করলো, অপরদিকে 4টি শর্ত আরোপ করে বিচ্ছিন্নতাবাদী আখ্যায় আখ্যায়িত হলেন না। 7ই মার্চে বঙ্গবন্ধু কি বলবেন আর কি বলবেন না তা নিয়ে গভীরভাবে চিন্তায় ছিলেন আগে থেকেই। আগের দিন শেখ ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গবন্ধুকে বলেন যেন যা বিশ্বাস করেন তাই তিনি বলেন। বঙ্গবন্ধু বলেছিলেন তাই, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বে ইনশাল্লাহ। অর্থাৎ একটা মুক্তিযুদ্ধ কিভাবে সংগঠিত হবে সেই নির্দেশ তিনি দিলেন। সেই এক ভাষণে বাংলার আপামর জনগণ এক কাতারে এসে দাঁড়ায়, গোটা দেশকে স্বাধীন করে, পৃথিবীর বুকে দেয় নতুন এক মানচিত্র। অন্তরা বিশ্বাস, News 24, ঢাকা।